বন্ধুরা, সুন্দর ও মনোমুগ্ধকর পাখির কথা বললে সবার প্রথমে ময়ূরের নাম আসবেই। মহান সৃষ্টিকর্তার এক অপরূপ সৌন্দর্যের বিশেষ নিয়ামত হলো এই ময়ূর। এই সৌন্দর্য দেখে মনে হবে যে সৃষ্টিকর্তা নিজ হাতে একে তৈরি করেছে। বন্ধুরা, ময়ূর দেখতে খুবই সুন্দর, এই বিষয়ে আমরা সকলে অবগত। সকলে অবগত হলেও ময়ূরের আরো সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায় যখন এই ময়ূর পেখম তুলে নাচে। এই পেখম তুলে ময়ূরের নাচ দেখা আসলেই অনেক ভাগ্যের বিষয়। সবার পক্ষে এই ময়ূরের পেখম তোলার নাচ দেখা হয় না, শুধুমাত্র ময়ূরের পেখম তোলার নাচ ভাগ্যবান ব্যক্তিরাই দেখতে পারে। বন্ধুরা, বর্তমান বিশ্বে বিভিন্ন দেশে অনেকে এই ময়ূরকে বাণিজ্যিকভাবে কেউ বা আবার শখের বশে পালন করছে। তার অনুরূপ আমাদের ভারত এবং বাংলাদেশেও এই ময়ূর শখের বশে কেউ বা আবার বাণিজ্যিকভাবে পালন করছে। আমাদের মধ্যে অনেকেরই এই ময়ূর পালার শখ রয়েছে। ময়ূর পালনে বিভিন্ন বাধ্যকতা এবং সঠিক নিয়ম না জানায় এই ময়ূর পালন থেকে অনেকে পিছিয়ে আসছে। আমাদের ভিতরে সব থেকে ময়ূর পালনে বিঘ্ন ঘটাচ্ছে যে প্রশ্নটি, সেটি হলো ময়ূর পালনে লাইসেন্স লাগে কিনা। তো বন্ধুরা, প্রাণজগতের আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ময়ূর পালনের নিয়মাবলী, ময়ূর কোথা থেকে সংগ্রহ করতে পারবেন এবং ময়ূর পালনে লাইসেন্স লাগবে কিনা এই সকল প্রশ্নের উত্তর, ময়ূরের খাদ্য অভ্যাস বর্ণনা বিস্তারিত। তো বন্ধুরা, আপনি যদি ময়ূর পালন করতে চান বা ময়ূরকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রাণজগৎকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকুন। ময়ূর একটি সুন্দর ও নান্দনিক প্রাণী, এর পেখম মেলা সৌন্দর্য যে কোনো মানুষ দেখে মুগ্ধ হতে বাধ্য। কিন্তু বন্ধুরা, ময়ূরের পেখম মেলা খুব একটা বেশি দেখা যায় না, ময়ূরের পেখম মেলা একটি বিরল বিষয়। শুধুমাত্র প্রজননের মৌসুমে ময়ূর তার পেখম মেলে থাকে। মজার বিষয় হলো, আমরা যে ময়ূরটিকে পেখম মেলতে অবস্থায় দেখি সেটি হলো পুরুষ ময়ূর। স্ত্রী ময়ূরকে আকর্ষণ করার জন্য পুরুষ ময়ূর এরকম পেখম মেলে থাকে। বন্ধুরা, আমাদের দক্ষিণ এশিয়ায় দেশগুলোতে সাধারণত দুই প্রজাতির ময়ূর বেশি দেখা যায়। এর মধ্যে একটি হচ্ছে সবুজ ময়ূর আর অন্যটি হচ্ছে নীল ময়ূর। সবুজ ময়ূর এখন প্রায় বিলুপ্ত, পুরো বিশ্বে খুবই কম মানুষের কাছে এই সবুজ ময়ূর রয়েছে, তাও আবার খুবই কম সংখ্যায়। আর দ্বিতীয়টি হচ্ছে নীল ময়ূর। এই নীল ময়ূর কিন্তু আমাদের ভারতের জাতীয় পাখি, তাই এই নীল ময়ূরকে অনেকে ইন্ডিয়ান পেয়ারফুল নামেও ডেকে থাকে। ইন্ডিয়ান নীল পুরুষ ময়ূরের দৈর্ঘ্য 100 থেকে 120 সেন্টিমিটার হয় আর স্ত্রী নীল ময়ূরের দৈর্ঘ্য 80 থেকে 100 সেন্টিমিটার হয়। নীল ময়ূরের মধ্যে পুরুষের থেকে স্ত্রী আকারে একটু ছোট হয়ে থাকে। নীল পুরুষ ময়ূরের ওজন 4 থেকে 6 কেজি আর স্ত্রী ময়ূরের ওজন 3 থেকে 4 কেজির মধ্যে হয়ে থাকে। সাধারণত আমাদের দক্ষিণ এশিয়ার ময়ূরগুলো 20 থেকে 25 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকে। ময়ূরের প্রজনন মৌসুম শুরু হয় মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত, আর এই সময় স্ত্রী ময়ূরকে আকর্ষিত করার জন্য পুরুষ ময়ূর পেখম তুলে নাচ পরিবেশন করে, আর এই নাচের মধ্য দিয়ে পুরুষ ময়ূর স্ত্রী ময়ূরকে আকর্ষণ করার চেষ্টা করে। একবার এদের জোড়া তৈরি হওয়ার পর মিলনের পর প্রতিবার এরা 10 থেকে 15টি ডিম দিয়ে থাকে। এমন করে স্ত্রী ময়ূর এক সিজনে 100টির মতো ডিম দিয়ে থাকে। বন্ধুরা, ময়ূর পালন খুবই সোজা। আপনি যদি ময়ূর পালন করতে চান তাহলে আপনাকে প্রথম এদেরকে খোলামেলা ও নিরাপদ স্থান দিতে হবে, যে স্থানে এরা নিজেদের মতো ঘুরে ফিরে বেড়াতে পারে। স্থানটি অবশ্যই নির্জম এবং লম্বা হতে হবে, অন্য কোনো পশু প্রাণী যেন সেখানে গিয়ে কোনো ধরনের ময়ূরকে আক্রমণ না করতে পারে। কোনো প্রকার যদি কোনো শিকারী প্রাণী এই ময়ূরকে ভয় বা আক্রমণ করে তাহলে অবশ্যই ময়ূর তাতে ভীতু সংগ্রস্ত হয়ে মারা যেতে পারে, তাই অবশ্যই ময়ূরকে নিরাপদ স্থানে রাখতে হবে। তবে ময়ূর পালনের স্থানে যদি গাছপালা থাকে তাহলে ময়ূরের ব্রিডিং প্রসেসে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। এবার আসি এদের খাবার দাবার। বন্ধুরা, ময়ূরের খাবার দাবারে খুবই কম খরচ হয়। সাধারণত ময়ূর দেশি মুরগির মতো খাবারই খেয়ে থাকে। দেশি মুরগিকে যেমন আমরা সাধারণত ঘাস, লতাপাতা, বিভিন্ন ফিড, দানাদার খাবার খেতে দিই, সেরূপ ময়ূরকে বিভিন্ন দানাদার খাদ্যের সাথে সাথে বিভিন্ন ধরনের ফলমূল এবং শাকসবজি খেতে দিতে হবে। ময়ূরের বেশি পছন্দের খাবার হচ্ছে কচি, জালিশ, ঘাস, যা ময়ূর খুবই পছন্দ করে। অতীতে 19 শতকের প্রথম দিক থেকে 19 শতকের মাঝামাঝি দিক পর্যন্ত এশিয়ার বিভিন্ন বন জঙ্গলে এই ময়ূরকে ব্যাপক হারে দেখা যেত। তবে বন্ধুরা, বর্তমানে এরা প্রায় বিলুপ্তির পথে, আর এরা যেন সম্পূর্ণ বিলুপ্ত না হয়ে যায় এই জন্য আমাদের দেশের সরকার সাধারণ মানুষকে ময়ূর পালনে উদ্বুদ্ধ করে তুলছে, যাতে করে এরা যেন আমাদের পৃথিবীর বুক থেকে বিলুপ্ত না হয়ে যায়। এবার জেনে নিই বন্ধুরা, ময়ূর পালনে লাইসেন্স লাগবে কিনা। হ্যাঁ বন্ধুরা, আপনি ভারত কিংবা বাংলাদেশ এই দুইটি দেশ থেকে যে কোনো স্থান থেকে ময়ূর পালন করতে চাইলে অবশ্যই আপনাকে লাইসেন্স নিতে হবে।
কারণ এটি একটি আমাদের দেশীয় পাখি। বন্ধুরা, ভয় কিংবা মন খারাপ করবেন না, সামান্য কিছু নিয়ম এবং নীতি মেনে আপনি অবশ্য এই ময়ূর পালনের লাইসেন্স পেয়ে যাবেন খুব সহজে। আপনি যদি ময়ূর পালন করতে চান তাহলে প্রথমে আপনার জেলার বন বিভাগে লিখিত একটি দরখাস্ত জমা দিতে হবে। লিখিত দরখাস্তে আপনি কোন ধরনের ময়ূর পালন করবেন তা অবশ্যই লিখে দিতে হবে। আপনি যদি শৌখিন বসে পালন করতে চান তা উল্লেখ করতে হবে, আর যদি বাণিজ্যিকভাবে পালন করতে চান তাহলে সেটিও উল্লেখ করতে হবে। তারপর আপনার জেলার বন বিভাগের আবেদনের প্রেক্ষিতে বিভাগীয় বন বিভাগ আপনার ময়ূর পালনের স্থানটি পর্যবেক্ষণ করার পর আপনার ময়ূর পালনের লাইসেন্স প্রদান করবে। লাইসেন্স পাওয়ার পর আপনি যে কোনো সরকারি বেসরকারি চিড়িয়াখানা এবং খামার থেকে ময়ূর সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা, আমরা অনেকে ময়ূর পালনে সরকারি নিয়মাবলী না মেনে বিভিন্ন খামার থেকে ময়ূর কিনে এনে তা পালন করি। ময়ূর আমাদের দেশীয় একটি পাখি, আমরা যদি লাইসেন্সবিহীন ময়ূর পালন করি তাহলে সরকার আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইনি ব্যবস্থা নিতে পারে, এতে করে আপনার জেল জরিমানা দুটিই হতে পারে। তাই বন্ধুরা, ময়ূর পালনে অবশ্যই লাইসেন্স আপনাকে নিতেই হবে। বন্ধুরা, এবার আমরা জেনে নিই ময়ূরের দাম সম্পর্কে। একসময় ময়ূরের দাম ছিল আকাশচুম্বী, এক একটি জোড়া কিনতে হতো কয়েক লক্ষ টাকা দিয়ে। কিন্তু বর্তমান সরকারি আইন অনুযায়ী বাংলাদেশ থেকে এক জোড়া ময়ূর কিনতে হলে আপনাকে গুনতে হবে 50,000 টাকা, আর বাচ্চা ময়ূর কিনতে হলে আপনাকে গুনতে হবে 10-15,000 টাকা প্রতি জোড়া। বাংলাদেশের সরকারি চিড়িয়াখানায় আপনারা এই দামে ময়ূর কিনতে পারবেন। তবে যদি আপনি কোনো খামার বা অন্য সকল স্থান থেকে ময়ূর কিনতে চান তাহলে তার দাম একটু বেশ কম হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে দিবেন।